আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা ভালো আছো। ইসাখালী মাদ্রাসা অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। আজকে আমি তোমাদের একটি সারমর্ম পড়াবো। আসিতেছে শুভ দিন, দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা শুধিতে হইব ঋণ। হাতুরি শাবল গাইতি চালায়ে ভাঙ্গিল যারা পাহাড়, পাহাড় কাটা সেই পথের দুপাশে পড়িয়া যাদের হাত। তোমারে সেবিতে হইল যাহারা মজুর মুটেও কুলি, তোমারে রহি বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি। তারাই মানুষ তারাই দেবতা গাহি তাহাদের গান, তাদেরই ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান। আমরা জানি এটা কাজী নজরুল ইসলামের একটি কবিতা। সেই কবিতা কবি এখানে কি সার কথাটুকু বলতে চেয়েছে আমাদেরকে, আমরা সেই জিনিসটা পড়ব সারমর্ম। পৃথিবীর যত উন্নতি সবই শ্রমজীবী মানুষের দান, তাদের নিরলস সেবা ও শ্রমের কারণেই আমরা সুখী জীবনযাপন করি। তাদের এই শ্রমের মূল্য আমরা দেই না, তাদের দুঃখ বেদনা অনুভব করতে চাই না। প্রকৃতপক্ষে তারাই সভ্যতার অগ্রযাত্রার কারিগর, তাই পরিশ্রমী মানুষ শ্রদ্ধার পাত্র, তাদের জয়গান করা আমাদের কর্তব্য। এখানে কবি বুঝাইতে চেয়েছেন যে আমরা মুনি মজুর শ্রমজীবী মানুষ, মুটে এবং খেটে খাওয়া মানুষকে আমরা বড়লোক যারা তারা মূল্যায়ন করি না। আসলে এই যে আমাদের এই বড় বড় প্রাসাদ, রাজপ্রাসাদ, বিল্ডিং, রাস্তাঘাট, সেগুলি কোনো বড় লোকেরা করে নাই, সেগুলো করেছে কারা, যারা খেটে খাওয়া মানুষ দিনমজুর তারাই করেছে। এবং তাদের সেই ঘাম, মাথার ঘাম তাদের পায়ে ঝরেছে, এবং দেখা গেছে অনেক শ্রমিক সেখানে মারাও গিয়েছে সেই কাজ করতে গিয়ে অ্যাক্সিডেন্টে, কিন্তু আমরা তাদের মূল্যায়ন করি না এবং তাদের যে পাওনা সেই পাওনা আমরা সঠিকভাবে দিচ্ছি না। সেই জন্য কবি এখানে এই এই কবিতার পঙ্গক্তিগুলোতে সেই কথাগুলি তুলে ধরেছেন এবং সেই কথার যে সার কথাগুলি, সেই সার কথাগুলি এখানে তারা ফুটিয়ে তুলে তিনি লিখেছেন। তাহলে আশা করব তোমরা এই সারমর্মটা অত্যন্ত সুন্দর করে পড়বে এবং প্রথমে এই কবিতার পঙ্গক্তিগুলি পড়ার পরে এখান থেকে সার যে কথাগুলি সেই কথাগুলি ভার করে লিখবে, বাড়িতে বারবার লিখবে, লিখতে চেষ্টা করবে এবং পড়বে। কারণ যে যদি ক্লাস থাকতো তাহলে হয়তো আমরা আরও তোমাদের সময় দিয়ে এরা ক্লাসে আমরা বুঝাইতে পারতাম, লিখতে পারতাম, লেখাইতে পারতাম, তাহলে তোমরা পড়বে আশা করি। সেই প্রত্যাশা রেখে আমি আমার ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।